বিসমিল্লাহ রহমান রহিম অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগতম আজকে অধ্যায় এক এর লেকচার ফাইভ তোমাদের সামনে আমি উপস্থাপন করছি আজকের লেকচারে আমরা মূলত দেখব কীভাবে পরিমেয় রাশির শুদ্ধতর মান নির্ণয় করা যায় এক্ষেত্রে প্রথমে যে জিনিসটা আমরা শিখব সেটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি অর্থাৎ কোনো পরিমাপে অ্যাকচুয়ালি ত্রুটি থাকবেই এমন কোনো পরিমাপ নেই যেটা আমরা ত্রুটিবিহীনভাবে করতে পারব। তবে যদি আমাদের জানা থাকে যে আমার পরিমাপে কতটুকু ত্রুটি রয়েছে তাহলে সেই পরিমাপটা আমরা গ্রহণযোগ্য কি না সেটা বুঝতে পারবো বা আমাদের পরিমাপ ব্যাপারে আমরা সচেতন হতে পারবো যে সেটি কোনো ক্ষেত্রে ব্যবহার উপযোগী কিনা কাজে পরিমাপ থাকলে ত্রুটি থাকবেই ত্রুটিকে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব নয় অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পরিমাপ করা কখনোই সম্ভব নয় তবে আমরা চেষ্টা করি সেই পরিমাপের ত্রুটিটাকে সম্পূর্ণ অনেকটাই কমিয়ে আনতে যতটা কমিয়ে আনা যায় সাধারণত পরিমাপের ত্রুটি যদি ফাইভ পার্সেন্ট বা তার নিচে হয় তাহলে সেটাকে আমরা অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে বিবেচনা করি এবং অনেক ক্ষেত্রেই ফাইভ পার্সেন্টের যদি যদি বেশি হয় ত্রুটির পরিমাণ শতকরা পরিমাণ সেটাই তাহলে আমরা সেটাকে মোটামুটি গ্রহণযোগ্য নয় বলতে পারি বা সেক্ষেত্রে আবারও সেটা করা দরকার পুনরায় পরীক্ষণটি করা দরকার এটা বলতে পারি তো আসলে জেনে নেওয়া যাক পরম ত্রুটি কি। ধরে নাও একটা রাশি আমরা পরিমাপ করছি হতে পারে সেটা কোনো বস্তুর দৈর্ঘ্য হতে পারে আমার এই মার্কারের দৈর্ঘ্য হতে পারে সময় হতে পারে ভর বা যে কোনো রাশির আমরা যদি পরিমাপ করতে চাই ধরে নিই সেই রাশিটি হচ্ছে আমাদের এক্স এবং এক্স হচ্ছে আমার যদি এখানে পরিমাপ রাশি হয় আর এক্স আই এক্স হচ্ছে পরিমাপ রাশি যেটাকে আমি পরিমাপ করে বের করছি আর এক্স আই বলা যায় এটাকে আর প্রকৃত মান হচ্ছে এটা পরিমাপকৃত রাশি পরিমাপকৃত রাশির মান হচ্ছে এক্স আই আর প্রকৃত মান হচ্ছে এক্স যদি বলি তাহলে পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি আমরা বলতে পারি এইভাবে এখান থেকে যে ডেল্টা এক্স দ্বারা মূলত এই পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটিকে চিহ্নিত করা হয় সেটি হচ্ছে ডিফাইন করা হয় এরকম যে এক্স আই মাইনাস এক্স অর্থাৎ কোনো রাশির পরিমাপৃত মান এবং তার প্রকৃত মান এর পার্থক্যকেই বলা হচ্ছে চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি উদাহরণস্বরূপ আমি বলতে চাচ্ছি যেরকম ধরে নাও কোনো স্থানে অভিকর্ষ স্তরনের মান অনেক আগে থেকে পরীক্ষা নিরীক্ষা করে তার প্রকৃত একটা মান নির্ধারণ করা হয়েছে ধরে নাও ঢাকা শহরে অভিকর্ষ স্তরনের মান আমরা যেমনটা পেয়েছি নাইন পয়েন্ট সেভেন এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন কেউ যদি সরল সরলদলকে সাহায্যে কোনো স্থানের অর্থাৎ ঢাকা শহরেরই যদি অভিকর্ষ স্তরনের মান পরিমাপ করে এবং সেক্ষেত্রে সে যদি মানটা পায় নাইন নাইন তাহলে সেক্ষেত্রে প্রকৃত মান থেকে কিছুটা ভিন্ন মান পাওয়া যাচ্ছে প্রকৃত মান থেকে কিছুটা ভিন্ন মান পাওয়া যাচ্ছে এবং এখানে প্রকৃত মান এবং পরিমাপকৃত মানের যে ডিফারেন্সটা পাওয়া যাচ্ছে সেটাকে বলা হচ্ছে চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি যেমন ধরে নাও এটার মান আমি বলছি যে পরিমাপকৃত মান নাইন পয়েন্ট সেভেন নাইন মাইনাস এক্সের মান বা প্রকৃত মান ধরে নাও অভিকাষ স্তরণের নাইন পয়েন্ট সেভেন সরি নাইন পয়েন্ট সেভেন এইট তাহলে ডিফারেন্স কত হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান কাজে এই যে পার্থক্যটা দাঁড়ালো প্রকৃত মান আর মান মানের মধ্যে তবে সেটাকে আমরা বলছি চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি অ্যাপসোলেট এরর এখন অ্যাপসোলেট এররের মান ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে ইন দ্যাট কেস আমাদের এখানে যেহেতু এক্সাইড মানটা বড় ছিল প্রকৃত মানের চাইতে মানটা ধনাত্মক এসেছে যদি এটা ছোটোও পাওয়া যেতে পারে কেউ যদি পরিমাপ করে পায় নাইন পয়েন্ট সেভেন সেভেন তাহলে ইমানটা আসবে মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান কাজেই ডেল্টা এক্স আমাদের এখানে যেটা পরম ত্রুটি সেটা প্লাস মাইনাস যে কোনো একটা হতে পারে এখন আরেকটা বিষয় আসা যাক সেটি হল আমরা এটাকে বক্স করে রাখতে পারি এটা আমাদের ডেফিনেশন বলা যেতে পারে এখন যদি কোনো পরিমাপের ক্ষেত্রে প্রকৃত মান না থাকে তাহলে কি করব অর্থাৎ আগে সেটি সেই পরিমাপটা কেউ করে নাই আমার কাছে যে মার্কারটা এটার দৈর্ঘ্য আমি পরিমাপ করবো তাহলে এটার প্রকৃত দৈর্ঘ্য কত এটা নিশ্চয়ই আগে থেকে কেউ পরিমাপ করে দিলেই সেটা আমরা বলতে পারবো যে এর পরিমাপকৃত প্রকৃত মানটা কত কিন্তু যদি পরিমাপ করা আগে থেকে কোনো প্রকৃত মান থাক না থাকে তাহলে এক্ষেত্রে আমাকেই বের করতে হবে এর পরিমাপ সবচাইতে মোটামুটি গ্রহণযোগ্য প্রকৃত মান কত অর্থাৎ আমার পরিমাপকৃত মানটাই বারে বারে বের করে আমি সেটার গড় থেকে এর প্রকৃত মান সম্পর্কে ধারণা পেতে পারি অর্থাৎ পরিমাপকৃত গড় মান গড় পরিমাপকৃত মান বা যেটাকে আমরা প্রকৃত মান বলতে পারি তখন সেটি দাঁড়াবে এরকম এক্স বার সেটি হবে এরকম অনেকগুলো এক্স আই অর্থাৎ প্রথম পার্ট এক্স ওয়ান দ্বিতীয় পার্ট এক্স টু তৃতীয় পার্ট এক্স থ্রি এইভাবে চলবে এক্স এন পর্যন্ত ডিভাইডেড বাই যতগুলো পার্ট আমি নিচ্ছি তার সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটি হচ্ছে আমার গড় মান বা প্রকৃতমান অর্থাৎ ধরে নাও এটার এটার দৈর্ঘ্য নাইন পয়েন্ট নাইন 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 পয়েন্ট নাইন এইট এরকম সেন্টিমিটারে পাচ্ছি বা টেন পয়েন্ট ওয়ান টেন পয়েন্ট টু কিছু কমও পেলাম কিছু বেশিও পেলাম গড় করে তার মান পেলাম টেন সেন্টিমিটার তাহলে এই টেন সেন্টিমিটার হলো তার প্রকৃত মান এখন যদি আমি আর একটা পার্ট ওয়ানলি ওয়ান পার্ট করি বা আরেকজন কোনো ব্যক্তি সেটার আরেকটি পার্ট নির্ণয় করছেন তবে তার ক্ষেত্রে এই এক্স বারটাই অর্থাৎ এই দশ সেন্টিমিটার যেটা বহুবার পরিমাপ করে যার গড় নিয়ে যেটা পাওয়া গেল, সেটাই তখন সে পরিমাপকৃত মানের সেই গড় মানটাকে আমরা তখন প্রকৃত মান বলতে পারি অর্থাৎ সেক্ষেত্রে যে এরপরের যে একবারে আমরা চূড়ান্ত ত্রুটি পাবো সেটি দাঁড়াবে এরকম তারপরের যে কোনো একটি পরিমাপকৃত মান বিয়োগ এই প্রকৃত মান এক্স বার কাজে এটাকেও আমরা এইভাবে প্রকৃত মানের হিসাবে নিতে পারি এখন এখানে লক্ষণীয় যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি যে মানগুলো পাচ্ছি অর্থাৎ এগুলো পরিমাপকৃত মান সেটা প্রকৃত মান বা এই গড় মানের চাইতে বড়ও হতে পারে ছোটোও হতে পারে কাজেই আলাদা আলাদাভাবে তাদের আমরা এটাকে বিচ্যুতি বের করতে পারি বিচ্যুতি মানে আমার এই ত্রুটিটা কত কত বেশি বা কত কম প্রকৃত মান থেকে এবং সেটা বড় না ছোট তাহলে আমরা যদি এখানে প্রথম বিচ্যুতি এরকম ডেলটা এক্স ওয়ান বের করি তাহলে সেটি দাঁড়াবে এটার সাথে এটার পার্থক্য এক্স ওয়ান এবং এক্স বারের মধ্যে যে পার্থক্য সেটাকে আমরা এই সূত্রের মতো করে আমরা লিখতে পারি এক্স ওয়ান মাইনাস যেহেতু এটা ওয়ান লিখেছি এটা আয়ের জায়গা ওয়ান হয়ে যাবে মাইনাস এক্স বার ডেল্টা এক্স টু যেটা পাবো সেটা হবে এক্স টু মাইনাস এক্স বার এইভাবে চলতে থাকবে এক্স থ্রি এক্স ফোর যতগুলো আমার নেওয়া হয়েছে পাঠ সবগুলো থেকে বিচ্যুতি পাবো এবং এর এদের আবার যেটা গড় হবে সেই গড়টাকে আমরা এরকম বলতে পারি যে গড় বিচ্যুতি এটা ছিল বিচ্যুতি আর গড় বিচ্যুতি কি দাঁড়াবে ডেল্টা এক্স বার সেটি দাঁড়াবে এদের আবার গড় তার মানে এখন আমি এটাকে এক্স বার দিতে পারি আর এখানে গড় বিচ্যুতি এখানে লিখি এটার বার নিলে তাহলে ডেল্টা এক্স ওয়ান প্লাস ডেল্টা এক্স টু প্লাস ডিভাইডেড বাই এন এবং এর মানটা অ্যাকচুয়ালি কি হয় শূন্যের খুবই কাছাকাছি হয় শূন্যের খুবই কাছাকাছি হয় আর কিছু প্লাস কিছু মাইনাস টোটাল ফলাফল এসে দাঁড়াবে শূন্য কাজে এটি যাতে শূন্য না হয় প্লাস মাইনাস কারণ একটা বিচ্যুতি তো অবশ্যই থাকবে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা তার পরম মানের গড় বের করি অর্থাৎ গড় পরম বিচ্যুতি বা শুধুমাত্র আমরা বলতে পারি যে গড় বিচ্যুতি গড় পরম ত্রুটি বা গড় বচ্চ্যুতি এটাকে তখন আমরা পরম ত্রুটি মানে এরকম বডুলা চিহ্ন দিব এবং এই প্রত্যেকটা মান যেটা প্লাসও হতে পারে বা মাইনাস হতে পারে বা যে কোনো একটা আর কি হয় প্লাস হতে বা মাইনাস সেটার জন্য আমি শুধুমাত্র মানটা নিয়ে হিসাব করব অর্থাৎ ডেল্টা এক্স ওয়ান এর মান প্লাস ডেল্টা এক্স টু এর মান প্লাস ডেল্টা এক্স থ্রি এর মান এইভাবে চলতে থাকবে ডেল্টা এক্স এন এর মান ডিভাইডেড বাই এন এটা করে যেটা পাচ্ছি সেটা আমরা এই গড ডেল্টা এক্স পেয়ে গেলাম অধিকাংশ সময় গড় পরম বিচ্যুতির পরিবর্তে বিচ্ছুতিগুলোর বর্গের গড় নিয়ে তার বর্গমূল বের করা হয় এবং এটাকে বলা হচ্ছে প্রমাণ বিচ্যুতি তো প্রমাণ বিচ্ছুতিটা এটার মতোই শুধুমাত্র আমরা স্কোয়ার করে আবার রুটোভার করবো প্রমাণ বিচ্যুতি সিগমা দ্বারা প্রকাশ করা হয় এবং যে আলাদা আলাদা বিচ্যুতিগুলো আমরা পেয়েছিলাম অর্থাৎ যেমন ধরে নাও এক্স ওয়ান মাইনাস এক্স বার এইটার স্কোয়ার প্লাস আবার এক্স টু মাইনাস এক্স বার এইটার স্কোয়ার এইভাবে চলতে থাকবে অর্থাৎ তার উপরে রুট ওভার এন অর্থাৎ ডেল্টা এক্স ওয়ান মাইনাস এক্স বার এটা একটি ছিল কত ডেল্টা এক্স ওয়ান ধরেছিলাম তো সেই জিনিসটা এটা স্কোয়ার করে আবার পুরোটার উপরে আমরা রুট ওভার করছি যার পরে যার ফলে এই পরবর্তী রাশিমালাটাকে আমরা এখানে লিখতে পারবো সাম অফ এক্স আই হয়ে যাবে এটা আইতম মাইনাস এক্স বার হোল স্কোয়ার এবং সেটা এন পর্যন্ত আমরা নিব ওয়ান থেকে আয়ের মান ওয়ান থেকে এন পর্যন্ত এটা সামেশনটা হবে ডিভাইডেড বাই এন এই ছিল আমাদের প্রমাণ বিচ্যুতি রাশিমালাটা মনে রাখবা এটি অনেক সময় এমসিক চলে আসে রাশিমালাটা সম্পর্কেই চলে চলে আসে তাহলে আমাদের মূল বিষয়টা কিন্তু এই জায়গাতেই আছে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যার সমাধানে আমাদের এই রাশি প্রয়োজন এখন আমরা দেখব যে কোনো রাশিকে পরিমাপ করা রাশিকে যখন আমরা পরিমাপ করে প্রকাশ করব তখন কিভাবে করব পরিমাপকৃত ফলাফলের প্রকাশ যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হবে খুব ইম্পর্টেন্ট নোট এটা যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তার জন্য পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি হবে ওই যন্ত্রের ভালো করে মনে রাখবে এটা আমি উদাহরণ দিচ্ছি ওই যন্ত্রের লঘিষ্ট গণনের অর্ধেকের সমান যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করছি কোনো রাশিকে সেই যন্ত্রটার যেটা লঘিষ্ট গণন অর্থাৎ সবচাইতে ক্ষুদ্র পরিমাণ যেটা পরিমাপ করতে পারে সেই ক্ষুদ্র পরিমাপ বা লোভিষ্ট গণনের অর্ধেক হবে চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি যেমন একটি স্কেলের সাধারণ স্কেলের যেমন সাধারণ স্কেলের লঘিষ্ট গণন বিবেচনা করি ওয়ান মিলিমিটার একটা যে স্কেলগুলো আমরা সাধারণত খাতার উপরে বসিয়ে বিভিন্ন ধরনের জ্যামিতিক চিত্র অঙ্কন করি সেরকম একটি স্কেল যদি বিবেচনা করি তার ক্ষুদ্রতম এক ঘরের মান থাকে ওয়ান মিলিমিটার তাহলে এই স্কেলের সাহায্যে যদি আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করি সেক্ষেত্রে তার পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি হবে এই লঘিষ্ট গণন ওয়ান মিলিমিটারের অর্ধেক অর্থাৎ আমি যদি এরকম মানটি পাই তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি যে আমরা পাই ডেল্টা এক্স সমান এক্স আই মাইনাস এক্স বা সুতরাং যেটা পরিমাপকৃত মান এক্স আই সেটাকে কি লেখা যাবে এটা পাশে চলে আসবে প্লাস হয়ে যাবে এক্স বা এইটা হয়ে যাবে প্লাস মাইনাস ডেলটা এক্স এইভাবেই কোনো পরিমাপকৃত পাঠকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি প্রকৃত মান বা যেটা একবারে পরিমাপ করা যাচ্ছে সেইটা প্লাস মাইনাস এই চূড়ান্ত ত্রুটি তো আমাদের উদাহরণে ধরে নাও আমরা একটা বস্তুর দৈর্ঘ্য মাপছি সাপোজ এই কলমটার বা মার্কারটার আমরা দৈর্ঘ্য পরিমাপ করে পেলাম টেন পয়েন্ট ওয়ান মিলিমিটার কোনো একটা পরিমাণ হয়ে পেলাম প্লাস মাইনাস এরকম স্কেলের সাহায্যে যার ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে ওয়ান মিলিমিটার সেক্ষেত্রে আমাদের এই ডেলটেক্সের মানটা হবে বা পরম ত্রুটির মানটা হবে লগিষ্ট গণনের অর্ধেকের সমান অর্থাৎ এর অর্ধেক করলে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এটা অলওয়েজ মনে রাখবে তো অ্যাকচুয়ালি এইখান থেকে মূলত আমরা এই রাশিমালাটা পাচ্ছি এইভাবেই কোনো পরিমাপকৃত পরিমাপকৃত রাশির ফলাফলকে এইভাবে প্রকাশ করা হয় তার পরিপ্রকৃত মান প্লাস মাইনাস তার চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি এখন ধরুন সময় পরিমাপ করছি আগের দিনের হাত ঘড়ি দ্বারা যেখানে কাটা ঘুরছে এবং প্রতি একটা টিকে এক সেকেন্ড হয় তাহলে এরকম একটা ঘড়ি দ্বারা যদি আমরা কোনো একটা ঘটনার সময় ব্যাপ্তি বা সময়কে পরিমাপ করতে চাই তাহলে সেখানে লঘিষ্ঠকরণ কত হবে তার এরকম একটা কাটার ঘড়ির লঘিষ্ঠ গণন হচ্ছে এক সেকেন্ড কারণ একটা টিক সর্বনিম্ন সে এক সেকেন্ড পরিমাপ করতে পারে তাহলে সে এক সেকেন্ড যদি হয় তাহলে সেটার দ্বারা যে সময়কে আমরা বের করবো ধরে নাও সেভেন সেকেন্ড প্লাস মাইনাস কত হবে হাফ সেকেন্ড কারণ এক সেকেন্ডের অর্ধেক হচ্ছে হাফ সেকেন্ড হাফ সেকেন্ড আমার হেডফের হতে পারে মানে এক্স্যাক্ট ওই সময়েই আমার যে আমি ঘড়িটাকে অন করতে পেরেছি বা অফ করতে পেরেছি এমনটা নাও হতে পারে কাজে সেখানে গড় নিলে তার মাঝামাঝি লঘিষ্ঠ গণনের মাঝামাঝি থেকে আমাকে চিন্তা করে এটা বের করতে হবে গড়ের এটা অ্যাকচুয়ালি গড় বিচ্যুতি আমরা বলতে পারি সেক্ষেত্রে আবার যদি ডিজিটাল ওয়াচ আমি ইউজ করি বা মোবাইল ফোনের যে স্টপ ওয়াচ থাকে সেটা যদি ব্যবহার করি তাহলে দেখা যাবে যে সেখানে ডিজিট কেমন থাকে সেকেন্ডের ঘরের পরে আরও দুটো ঘর থাকে তার আগে হয়তো মিনিট আছে কিন্তু সেকেন্ডের ঘরের পরে আরও দুটো ঘর অর্থাৎ যদি এক সেকেন্ড বা ধরে না টু পয়েন্ট ফাইভ এইট সেকেন্ড এটি দ্বারা এরকম একটা রিডিং আমরা মূলত ডিজিটাল স্টপ ওয়াচে পেয়ে থাকি তো এটি কি অর্থ প্রকাশ করে যে এটি অ্যাকচুয়ালি এক সেকেন্ডের পরে এটি একশো ভাগের এক ভাগ এখানে দেখা যাচ্ছে সেটা আটান্ন ভাগ একশো ভাগের আটান্ন ভাগ পর্যন্ত এটা পরিমাপ করতে পারে মানে পরিমাপ করেছে সময়টা কিন্তু ম্যাক্সিমাম কত করতে পারবে ম্যাক্সিমাম এখানে নাইনটি নাইন তারপরে এটা হয়ে যাবে থ্রি জিরো জিরো সেকেন্ড তো এর অর্থ হলো যে টু পয়েন্ট ফাইভ এইট সেকেন্ড যখন তখন এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ পর্যন্ত পরিমাপ করতে পারে কাজে এই স্টপ ওয়াচ যেটা ডিজিটাল স্টপ ওয়াচ এটা দিয়ে এটা দিয়ে যদি আমরা কোনো ঘটনার সময়কে বা ঘটনার সময় ব্যাপ্তিকে পরিমাপ করি তাহলে সেক্ষেত্রে ধরে নাও এটাই আমার মান আসলো আমি সেক্ষেত্রে টাইম টি আই লিখবো সমান টি বার লিখবো বা প্রকৃত মান প্লাস মাইনাস ডেলটা টি সেক্ষেত্রে আইয়ের মান আমরা এভাবে বসব প্রকৃত মান আমার একবার পরিমাপ করছি এই মানটা প্রকৃত মানুষ টু পয়েন্ট ফাইভ এইট সেকেন্ড প্লাস মাইনাস এখন লঘিষ্ঠ গণন কত এখানে এই স্টপ ওয়াচ সর্বনিম্ন কত পরিমাপ করতে পারবে জিরো 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 ওয়ান অর্থাৎ একশো ভাগের এক ভাগ সেকেন্ড সে এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ পর্যন্ত পরিমাপ করতে পারে এটার অর্ধেক করলে কত হবে এটা তার লঘিষ্ট গণন তার অর্ধেক করলে হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেকেন্ড এটা তার আছে ডিজিটাল স্টপ দ্বারা পরিমাপৃত সময়ের লঘিষ্ট গণনের অর্ধেকের মান বা চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি এইভাবে যে যন্ত্রটা আমরা ব্যবহার করব সেই যন্ত্রটার লঘিষ্ট গণনকে হিসাবে এনে তার অর্ধেক মানকে আমরা চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি বলে বিবেচনা করে যে কোনো ফলাফলকে এভাবে প্রকাশ করতে পারি এরপরে আসা যাক আপেক্ষিক ত্রুটি কী জিনিস আপেক্ষিক ত্রুটি বলতে বোঝাচ্ছে যে এইভাবে যে আমরা প্রকাশ করলাম এটাকে আমি ডিরাইড করি আবার যে আমরা পাই রাশি এক্স এক্স বার প্লাস মাইনাস ডেল্টা এক্স এইখানে আমার যে ত্রুটি ডেল্টা এক্স সেই ডেল্টা এক্স তার এই ত্রুটির পরিমাণটা প্রকৃত মানের কত এটি হচ্ছে মূলত আপেক্ষিক ত্রুটি অর্থাৎ আপেক্ষিক ত্রুটিকে যদি আমরা ডিফাইন করি তাহলে গাণিতিকভাবে বলতে পারি যে গড় পরম ত্রুটি এবং ভৌত রাশির মান বা গড় মান বা প্রকৃত মান এর অনুপাতকে বলা হচ্ছে আপেক্ষিক ত্রুটি এটাকে প্রকাশ করা হয় ছোটো ডেল এক্স দ্বারা এটা হচ্ছে আমাদের এই ডেলটা এক্স এটার আমরা পরম মান নিতে পারি এবং এক্স বার দ্বারা ভাগ করলে সরি গড় মান বা প্রকৃত মান যেটাকে আমরা বলছি গড় পরিমাপকৃত মান এটাই হয়ে যাবে একসময় প্রকৃত মান এটি দ্বারা ভাগ করলে যে আসে সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি এর রাশিমালা সুতরাং আপেক্ষিক ত্রুটি কোনো একক থাকবে না শুধু একটা অনুপাত মাত্র এই অনুপাতের সাথে যদি আমরা হানড্রেড পারসেন্ট গুণ করে দেই তবেই সেটাকে তখন আমরা বলি শতকরা ত্রুটি তার মানে শতকরা ত্রুটি যখন আমরা বের করব অবশ্যই আগে আমার আপেক্ষিক ত্রুটি বের করতে হবে শতকরা ত্রুটির ক্ষেত্রে অবশ্যই আপেক্ষিক ত্রুটি বের করতে হবে শতকরা ত্রুটি ডেল এক্স চিহ্নটা একই থাকবে ডেলটা এক্স বাই এক্স ব্রাইন ইন্টু হান্ড্রেড পার্সেন্ট করে দিলেই আমার সৎকার দ্রুতি হয়ে গেল বা যদি আমি এরকম পরম মান না দিই যদি এর আগে রাশি মেলা যেমনটা আমরা দেখেছিলাম প্লাস মাইনাসের পরে যে মানটা অর্থাৎ প্লাস বা মাইনাস চিহ্ন নিব না এটা দেওয়ার অর্থটা হলো যে প্লাস চিহ্ন নিব না মাইনাস চিহ্ন নিব না শুধুমাত্র মানটা নিব কখনও কখনো শুধু এরকমভাবে লেখা যেতে পারে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট যদি এক্সের প্রকৃত মান থেকে থাকে বা পরিবর্তিত রাশি যদি প্রকৃত মান জানা থাকে সেক্ষেত্রে এক্স বার লেখারও প্রয়োজন নেই প্রকৃত মান আর হচ্ছে চূড়ান্ত ত্রুটি বা ডিভাইডেড বাই প্রকৃত মান এর হান্ড্রেড পার্সেন্ট করলেই আমরা শতকরা ত্রুটি পেয়ে যাচ্ছি ফাইনালি আমরা দেখব আনুপাতিক ত্রুটি কী জিনিস আনুপাতিক ত্রুটি অর্থাৎ যখন কোনো রাশিতে আমি সরাসরি ধরে নেই সময় বাঁচানোর জন্য যে ধরি একটি রাশি একটি পরিমাপ রাশি পরিমাপ রাশি ধরে নিচ্ছি এক্স এক্সটাকে পরিমাপ করছি যেন এক্স কেমন এক্স হচ্ছে ধরে নাও পি কিউ আর এখানে হচ্ছে পাওয়ার হচ্ছে এবিসি একটা রাশি যেটাকে ভাঙালে আমরা এরকম তিনটা আর ভিন্ন রাশি পাই যেমন হতে পারে দৈর্ঘ্য প্রস্তুত আয়তন সমান অথবা হতে পারে যেরকম আমরা চাপি সমান বলতে পারি এইচ রোজি ইত্যাদি তার পাওয়ার ওয়ান 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 না হয় পাওয়ার যে কোনো কিছু হতে পারে আমরা ধরে নিতে পারি এবিসি হচ্ছে তার পাওয়ার এবং পি এর জায়গায় এখানে আমরা এক্স বিবেচনা করছি যে কোনো রাশি তাহলে এরকম যদি একটা রাশিকে প্রকাশ করি তবে এটা আলাদা আলাদা এক্সকে জানতে গেলে আলাদা করে পি পরিমাপ করতে হবে আলাদা করে কিউ পরিমাপ করতে হবে আলাদা করে আর পরিমাপ করতে হবে এবং যে কোনো একটার পি কিউ আর এর যে কোনো একটার পরিমাপের ত্রুটি কাউন্ট হবে টোটাল এক্সের পরিমাপের ত্রুটি হিসেবে এবং সেটা কত গুণ হবে কত ভাগ হবে সেটা কিভাবে প্রভাব রাখবে সেটাই আমরা মূলত আনুপাতিক ত্রুটি থেকে জানতে পারবো তো সেক্ষেত্রে আনুপাতিক ত্রুটি বের করতে গেলে আগে কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে প্রত্যেকটা রাশির জন্য আনুপাতিক ত্রুটি এর জন্য আমাদের অবশ্যই আপেক্ষিক ত্রুটি বের করে নিতে হবে অর্থাৎ আমরা যদি এক্সের আনুপাতিক ত্রুটি বলি তাহলে অতএব এক্স এর আনুপাতিক ত্রুটি এটাকে যদি প্রকাশ করি তাহলে এরকম এক্সের আমরা ডেলটা এক্স বাই এক্স মানে এক্সের আপেক্ষিক ত্রুটিটাই এখানে আনুপাতিক বলা হচ্ছে এই কারণে যে এই এক্সের মধ্যে অনেকগুলো রাশি আছে যদি এক্স নিজেই একটা রাশি হয় এবং অন্য কোনো রাশির সাহায্য ছাড়াই সেটাকে আমরা পরিমাপ করতে পারি সরাসরি তাহলে আর প্রয়োজন পড়ে না কিন্তু এক্ষেত্রে এক্সটাকে অনেক এক্সের মান জানতে গেলে পি জানতে হবে কিউ জানতে হবে আর জানতে হবে গুণ করতে হবে তারপরে এক্স এই জন্য আমরা এই আনুপাতিক ত্রুটিকে আমরা এইভাবে লেখার পরে এখন এর পাওয়ার কত পি এর পাওয়ার ওয়ান যে পাওয়ারটা থাকবে পি এর পাওয়ার এ তাহলে সেই পাওয়ারটা সামনে থাকবে তারপরে এই রাশিটার আপেক্ষিক ত্রুটি কি হবে ডেলটা পি বাই পি আমরা একটু আগে দেখলাম এখন সূত্রের প্লাস কারণ এটা ত্রুটির হিসাব হয়ে গেল সূচকটা সামনে গুণ হয় পাওয়ারটা সামনে গুণ হয় তারপরে এর জন্য পাওয়ার বি বিটার সামনে গুণ হচ্ছে ডেলটা কিউ বাই শুধু কিউ প্লাস আবার সি এর জন্য পাওয়ার সিটা সামনে আসলো আর তখন ডেলটা আর বাই শুধু আর এইভাবেই মূলত এটা এটা কোন স্ট্যান্ডার্ড ইকুয়েশন না তবে মনে রাখার জন্য এরকম আমরা একটা উদাহরণ রাখতে পারি যে এরকম করে আমরা সবসময় আনুপাতিক ত্রুটি বের করি আনুপাতিক ত্রুটিকে আমরা ইচ্ছা করে শতকরায় প্রকাশ করতে পারি অর্থাৎ শতকরা আনুপাতিক ত্রুটি কোন ডেল্টা এক্স বাই এক্স ইনটু 100% করলে আমরা পেয়ে যাব শতকরা অনুপাতটি টুটি তার মানে আগে আমাদের যেন অনুপাতটি বের করতে গেলে প্রত্যেকটা রাশির জন্য আমাকে অবশ্যই আপেক্ষিকটু ডিবেট করে নিতে হবে এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো মনে রাখার জন্য সেটি হলো যে এখানে পাওয়ার যদি কোনোটার মাইনাস থাকে তাহলে এখানে আমরা সেটা মাইনাস গুণ করব না শুধুমাত্র পরম মান নিব অর্থাৎ এখানে যে অনুপাত যেখানে যে সূচকটা আমরা গুণ করছি বা পাওয়ারটা গুণ করছি এটি সবসময় কী হবে এটি সবসময় সূচকের পরম মান হবে অর্থাৎ মাইনাস থাকলেও আমরা মাইনাস নিব না শুধুমাত্র মানটা নিব যেমন একটা উদাহরণ দিলে অ্যাকচুয়ালি ক্লিয়ার হবে আশা করি উদাহরণ যদি দেই যেমন চাপ চাপ পি সমান হচ্ছে এফ বাই এ তাহলে এখানে এফও জানতে হয় এও জানতে হয় এবং একটার একটা ভাগ ফল তাহলে যদি আমরা এইভাবে লিখি এফ এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান লেখা যেতে পারে তাহলে চাপের এক্ষেত্রে আমরা আনুপাতিক ত্রুটি কী পাবো তাহলে ডেলটা পি বাই পি এটাকে লেখা যাবে এফের উপর পাওয়ার কত ওয়ান কাজে ওয়ান ইন্টু ডেলটা এফ বাই এফ প্লাস এখানে কিন্তু মাইনাস ওয়ান আর লিখব না শুধু এখানে মাইনাস ওয়ান লেখা যাবে না এরকম লেখার ইচ্ছা হতে পারে কিন্তু এটা লেখা যাবে না আমরা শুধুমাত্র ওয়ান নিব অর্থাৎ তার পরমান ওয়ান হওয়ার পরও সেটাও ওয়ান ডেলটা এ বাই এখন যদি আবার এটাকে পরিমাপ করতে হয় এমন ভাবে যেটি একটি এটাকে যদি আলাদা করে এরকম পরিমাপ করতে হয় পাই আর স্কোয়ার তাহলে এটা কিন্তু পুরোটার মধ্যে চলে আসবে অর্থাৎ এর উপরে পাওয়ার মাইনাস ওয়ান থাকবে এর উপরে মাইনাস ওয়ান থাকবে অর্থাৎ মাইনাস টু হয়ে যাবে সেটিও হতে পারে সেটি তখন মূল সূত্রে সেটাকে ভাঙিয়ে নিয়ে হতে পারে কিন্তু সরাসরি যদি ক্ষেত্রফল আমরা হিসাব করতে পারি কোনোভাবে তাহলে আমরা এভাবে লিখবো আর যদি না পারি তাহলে লিখব না অর্থাৎ প্রথম রাশিয়া তখন ভেঙে নিতে হবে উদাহরণস্বরূপ আমি এটা দেখালাম কিন্তু যদি অ্যাকচুয়ালি সরাসরি বল পরিমাপ করা যায় তো ভালো স্প্রিং নিতে সাহায্যে অথবা যদি না যায় তাহলে তার ভর জানলে এফিকালসটা আমরা এম এ আর এটা পাই আর স্কোয়ার দিয়ে টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখতে পারি সেক্ষেত্রে তার ভর পরিমাপ পরাশি তরণ পরাশি কিন্তু পাইট হচ্ছে ধ্রুবক পাই ধ্রুবক চলে গেল এম এ আর টু দি পাওয়ার মাইনাস টু এখন যদি আমরা আবারও আগের সূত্রে চলে যাই অর্থাৎ ডেলটা পি বাই পি যদি করি তাহলে আমরা এখান থেকে আমরা এই ধ্রুবকটা কিন্তু তখন কাউন্ট হবে না এখানে এইভাবে লেখে দেখানোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এখানে ধ্রুবকটা আমরা ধ্রুবকের কোনো ত্রুটি নাই কারণ ধ্রুবককে তো পরিমাপ করতে হয় না ধ্রুবক তো ধ্রুবকই কাজে এই রাশিমালায় ধ্রুবকের কোনো চেঞ্জ হবে না শুধুমাত্র আমরা যেগুলো চলক সেটাকে আমরা হিসাবে নেব ভর যদি পরিমাপ করতে হয় তাহলে অবশ্যই আমরা ভর নিব অর্থাৎ এখানে ডেলটা এম বাই প্রকৃত ভর এবং তার পাওয়ার ওয়ান বলে সামনে ওয়ান গুণ আছে প্লাস এখানে আছে তরণ তরণটা যদি প্রভাব করতে চাই তরণকে ইচ্ছা করলে ভাঙানো যেতে পারে তা আপাতত এইভাবে রাখছি তাহলে তরণের পাওয়ার ওয়ান তাহলে ডেলটা এ বাই এ নিতে পারি প্লাস এখানে দেখো মাইনাস টুতো মাইনাস টু নিয়ে শুধু টু নিয়ে ডেলটা আর বাই আর এইভাবে আমরা হিসাবটা করতে পারি এভাবেও আমরা চাপের আনুপাতিক ত্রুটি বের করতে পারি বা প্রয়োজনের সেটাকে শতকরা করতে পারি পুরো রেজাল্টটা বের হওয়ার পরে তার সাথে আমরা যদি হানড্রেড পারসেন্ট গুণ করে দিই তাহলে আমার হিসাব বের তো এই ছিল আনুপাতিক ত্রুটি নিয়ে হিসাব নিকাশ আমরা আরও কিছু উদাহরণ দেখার চেষ্টা করব আগামী ক্লাসে এবং একই সাথে কিছু পরিমাপের যন্ত্রপাতি নিয়ে আলোচনা করব। যেমন স্লাইড ক্যালিপার্স এবং স্পেরোমিটার একদিনে সেটা নাও হতে পারে চেষ্টা করব তোমাদের সামনে কোনো যন্ত্রপাতির পরিমাপ কীভাবে করতে হয় সেটা উপস্থাপন করার আজকে এই পর্যন্তই তোমরা সকলে সুস্থ থাকো সেই আশা ব্যক্ত করে আজকের কাছে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ